পশু যদি কোনো ব্যক্তি ক্রয় করে নিয়ে আসে, বাজার থেকে হাট থেকে একটা গরু ক্রয় করে নিয়ে আসলো, আসার পরে যদি তার ভিতরে কোনো ত্রুটি দেখা দেয়, এই ক্ষেত্রে গরুর মালিক যদি ধনাঢ্য হয়, ধনী হয়, তাহলে এই পশুর পরিবর্তে অন্য একটা সুস্থ সবল পশু ক্রয় করে নিয়ে আসবে এবং সেই পশু কুরবানি করবে। আর যদি ধনী ব্যক্তি না হয়ে গরিব ব্যক্তি যদি একটা পশু ক্রয় করে নিয়ে আসে, আনার পরে তার ভিতরে যদি ত্রুটি দেখা দেয়, তাহলে গরিব ব্যক্তির জন্য সার রয়েছে, গরিব ব্যক্তি ওই ত্রুটিযুক্ত পশুই কুরবানি করবে, তার জন্য এটা আদায় হয়ে যাবে। কিন্তু ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, তার জন্য এটা সঠিক হবে না। তার জন্য উচিত হবে শুদ্ধ সুস্থ সবল পশু ক্রয় করে নিয়ে এসে সেই পশু কুরবানি করা। প্রশ্ন নম্বর 17, দাঁত নেই এমন পশুর কুরবানি জায়েজ কি না? হ্যাঁ, এই ক্ষেত্রে মাসআলা হলো যদি সম্পূর্ণ দাঁত না থাকে, আবার কিছু দাঁত আছে, কিন্তু এই দাঁত দিয়ে সে ঘাস খ্যার খাবার চাবাইয়ে খেতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না, এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। হ্যাঁ, আর যদি এমন হয় কিছু দাঁত নাই কিন্তু বাকি দাঁত অবশিষ্ট আছে এবং এই দাঁত দিয়ে ঘাস খাবার সে যথাযথভাবে খেতে পারে, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে। প্রশ্ন নম্বর 18, যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে সে পশু কুরবানি করা যাবে কি না? এই ক্ষেত্রে মাসআলা হলো যদি পশুর শিং কিছু ভেঙে থাকে আর কিছু রয়ে থাকে, এই ক্ষেত্রে ওই পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে। অথবা জন্মগত তার শিংই নেই এমন পশু দ্বারাও কুরবানি শুদ্ধ হবে। অথবা যদি এমন হয় শিং ভাঙার কারণে তার মগজে যদি আঘাত হানে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে না। অন্যথায় ফেটে গেলে অথবা কিছু শিং আছে অথবা অর্ধেক ভেঙে গিয়েছে, এমন শিং দ্বারা কুরবানি করলে কুরবানি শুদ্ধ হবে। প্রশ্ন নাম্বার 20, কান বা লেজ কাটা পশুর কুরবানি যাবে, কান বা লেজ কাটা পশুর দ্বারা কুরবানি করা যাবে কি না? এক্ষেত্রে মাসআলা হলো কান যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে না। লেজের ক্ষেত্রে একই হুকুম, যে লেজ যদি অর্ধেক অথবা অর্ধেক বেশি কর্তন করা থাকে, কাটা থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে না। প্রশ্ন নম্বর 20, অন্ধ পশুর কুরবানি সহি কিনা, যেই পশু চোখে দেখে না সেই পশুর দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে কি না? এই ক্ষেত্রে ফোকাহে কেরাম বলেন যে যদি কোনো পশুর উভয় চক্ষু নষ্ট হয়ে থাকে অথবা এক চক্ষু পুরা নষ্ট হয়ে থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। উভয় চক্ষু অথবা এক চক্ষু পূর্ণাঙ্গ রূপে যদি নষ্ট হয়ে থাকে, তাহলে এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। প্রশ্ন নাম্বার 21, খোরা পশুর কুরবানি সহি কিনা, যেই পশু তিন পায়ে হাঁটে আর এক পা মাটিতে স্পর্শ করতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি শুদ্ধ হবে কি না? এক্ষেত্রে মাসআলা হলো যে যদি তিন পায়ে হাঁটে এবং চতুর্থ পাও ভর দেয়, হালকা হালকা ভর দিয়ে হাঁটে, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা সহি হবে। আর যদি এমন হয় তিন পায়েও চলে, চতুর্থ পাও ভরও দিতে পারে না, তিন পায়ে চলে চতুর্থ পা দিয়ে মাটিতে ভরও করতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা শুদ্ধ হবে না। প্রশ্ন নম্বর 22, নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে, একজন ব্যক্তি একটা পশু ক্রয় করেছে, পশু ক্রয় করার পরে ওই পশুটা চোরে নিয়ে যায়, এখন এই ব্যক্তি ধনী হোক গরিব হোক, ধনী হোক গরিব হোক, এই ব্যক্তি যদি আবার অন্য আরেকটা পশু ক্রয় করে নিয়ে আসে, তাহলে ধনী ব্যক্তি সে কী করবে? আরেকটা পশু ক্রয় করে আনার পর তাহলে ওই পশুটা কুরবানি করে দিবে। এখন যদি দেখা যায় ওই কুরবানির দিন সময়ে 10, 11, 12
দশ এগারো বারো, এই তিন দিনের ভিতরে। প্রথম দিন একটা পশু কুরবানি করার পর ধনী ব্যক্তি যে হারানো পশুটা যদি আবার ফেরত পায়, যেই পশুটা হারিয়ে গিয়েছে সেই পশুটা যদি ফেরত পায়, তাহলে তাকে এই ক্ষেত্রে কুরবানি দিতে হবে না, একটাই তার জন্য যথেষ্ট। আর যদি গরিব ব্যক্তি এমন করে যে একটা পশু ক্রয় করে নিয়ে এসেছে, নিয়ে আসার পর সেটা হারিয়ে গিয়েছে, হারানোর পরে সে আবার বাজার থেকে বা হাট থেকে আরেকটা গরু ক্রয় করে নিয়ে এসেছে, আনার পরে কুরবানির সময় সেটা জবাই করে দিয়েছে, এখন এই কুরবানির এই তিন দিনের ভিতরে আবার যদি পুরানো ওই পশুটা যদি ফেরত পায়, যদি পায় তাহলে এই দরিদ্র ব্যক্তিকে ওটাও কুরবানি দিতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা তার উপর তো কুরবানি ওয়াজিব করে নাই, যেহেতু সে নিজের উপরে আবশ্যক করে নিয়েছে, অতএব তাকে দুনোটাই কুরবানি দিতে হবে।